প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আঠাশ বছরের এক যুবকের হাতের বিশ্লেষণ আজকে করব প্রথমে ওনার প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক আমাকে হাতের ছবিগুলো পাঠান সাথে সাথে লিখছেন আপনার চ্যানেলের নিয়মিত দর্শক আমার মূল প্রশ্ন হল আমি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি চর্চা করছি কোর্সও করেছি কিন্তু প্রেডিকশানে সমস্যা হচ্ছে কনফিউশন রয়েছে আদৌ সঠিক পথে আছি তো এই প্রফেশানে গেলে সফল অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ কি আছে হলে কবে থেকে বয়স এখন আঠাশ কী উপায় আছে যাতে আমি অনেক সফল খ্যাতি পাই জানাবেন প্লিজ অর্থাৎ মোদ্দা কথা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন ভবিষ্যতে এই প্রফেশানে সাফল্য আছে কিনা জানতে চান জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হতে গেলে আমাদের হাতে প্রায় সবকটি গ্রহ পর্বতের সাহায্য দরকার জ্যোতিষশাস্ত্র বা যে কোনো অকাল সায়েন্স কী উদ্দেশ্য নিয়ে আমরা পড়াশোনা করছি বা শেখার চেষ্টা করছি জ্যোতিষের কোন দিকে আমরা বেশি পারদর্শী হব তাও আমাদের হাত দেখে সুন্দরভাবে বোঝা যায় যেমন ধরুন এই বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি যদি জ্যোতিষ চর্চা করে এর অর্থ এরা জ্ঞানের জন্য মানুষকে পরামর্শ দেওয়া বা জ্যোতিষ শেখানোর জন্য এই শাস্ত্র চর্চা করছে আর বৃহস্পতি ধর্মেরও কারক জ্যোতিষ শাস্ত্রের সাথে ধর্মেরও যোগ আছে তাই শুভ বৃহস্পতি জ্যোতিষ চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলে আসছি শনিতে শনি পরিশ্রম করায় ডিসিপ্লিন শেখায় আইসোলেশান নিরবতা পছন্দ করে সংযম দেয় সততা দেয় যোগ প্রাণায়ামের কারক শনি ভালো জ্যোতিষীর জন্য শনির প্রত্যেকটা গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি যে কোনো প্রফেশানে সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রফেশানে সুনাম নাম যশ খ্যাতি জনপ্রিয়তা না থাকলে বেশি মানুষ আপনার কাছে আসবে না যার জন্য ভালো রবির পর্বত দরকার বুথ পর্বত বিশ্লেষণ শক্তি দেয় আপনি হাত দেখুন বা হরস্কোপ অ্যানালিসিস যাই করুন না কেন যে কোনো ক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা কমিউনিকেশান স্কিল মানুষকে বোঝানোর ক্ষমতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার গুণ কথায় মিশ্রতা দরকার বুধ প্রভাবালীন জ্যোতিষীরা ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়েই চর্চা করে থাকে মঙ্গল পর্বত জ্যোতিষে যে অ্যারিথমেটিক ক্যালকুলেশনের দরকার লাগে তার জন্য খুব গুরুত্বপূর্ণ আগেকার দিনে এপিমেরিস বই দেখে ক্যালকুলেশান করে হাতে কুষ্টি বানানো হতো বর্তমানে বিভিন্ন হরস্কোপের সফটওয়্যারের দৌলতে ক্যালকুলেশান পার্ট অনেক কমে গিয়েছে এছাড়াও মঙ্গল দিন জ্যোতিষীরা দেখবেন জ্যোতিষের সাথে সাথে বাস্তু ও সংখ্যা তত্ত্বকেও গুরুত্ব দেয় শুক্র প্রভাবেদিন জ্যোতিষীরা উপায়ের জন্য বিখ্যাত যে কোনো সমস্যার সমাধানের রেমিডি টোটকা দান জলপ্রবাহ এদের কাছে সবসময় তৈরি থাকে এবং এদের রেমিডি খুব ভালো কাজও করে আগেকার দিনে এই রাহুর পর্বত অতটা গুরুত্বপূর্ণ ছিল না জ্যোতিষ চর্চার জন্য অন্তত কিন্তু এখন এই প্রফেশানে রাহু মাস্ট হয়ে গেছে রাহু লাইট ক্যামেরা ডিজিটাল মিডিয়ার কারক এখনকার দিনে টিভি সোশ্যাল মিডিয়াতে প্রচার দরকার বেশভূষা জাঁকজমকপূর্ণ সাজগোজ মানুষের মধ্যে একটা ইলিউশন বা ভ্রমের সৃষ্টি করে লার্জার দ্যান লাইভ লুক অর্থাৎ নিজের ইমেজ যোগ্যতাকে অনেক বেশি করে মানুষের সামনে তুলে না ধরলে মানুষ আকৃষ্ট হয় না তাই প্রফেশনাল সাকসেসের জন্য রাহুও দরকার আর কেতু তো আধ্যাত্মিকতা যে কোনো পুরানো ট্র্যাডিশনাল জিনিস রিসার্চের কারক আমাদের রুট সঞ্চিত কর্ম জ্যোতিষ অকাল সায়েন্সের কারক শুভ কেতুই আমাদের চর্চায় প্রেরণা দেয় পড়ে থাকছে আর একটি গ্রহপর্বত যার আনুকূল্য ছাড়া ভালো জ্যোতিষী হওয়া কখনোই সম্ভব না যে কোনো অ্যাস্ট্রোলজার পামিস্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ পর্বত হল আমাদের হাতের এই চন্দ্র পর্বত ভালো চন্দ্র পর্বত তাতে শুভচিহ্ন আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি দেয় কল্পনা শক্তি পূর্বানুমান ক্ষমতায় ইন্টুয়েশান পাওয়ার পূর্বাভাস দেয় আপনি যতই পড়াশুনো করুন না কেন চন্দ্র পর্বত খুব ভালো না থাকলে ক্লায়েন্টের সামনে আপনি সঠিক প্রেডিকশান করতে পারবেন না আপনার করা প্রেডিকশান বাস্তবায়িত হবে না তাই চন্দ্র পর্বত মোস্ট ইম্পর্টেন্ট একজন ভবিষ্যৎ বক্তার জন্য এখন আমরা দেখে নেব এই হাতে ঈশ্বর এনাকে কি কি গুণ দিয়ে সমৃদ্ধ করে পাঠিয়েছেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাতটি স্কোয়ার সেপের পাম্প এবং উপরের অংশটা বেশি চওড়া শারীরিক পরিশ্রমের কাজ বেশি পছন্দ করবেন বেশি আরাম সুখ স্বাচ্ছন্দ্য এরা চায় না অর্থ মান সম্মান সুনামের পিছনে এরা বেশি ছোটে বৃদ্ধাঙ্গুলিটা মিডিয়াম লেংথের লিডারশিপ কোয়ালিটি সাধারণ থাকবে মানুষকে ইনফ্লুয়েস করার ক্ষমতাও খুব বেশি তা না বড়ো অ্যাস্ট্রোলজার হতে গেলে প্রচুর মানুষকে প্রভাবিত করার ক্ষমতা দরকার বৃদ্ধাঙ্গুলির লেংথ সেদিক থেকে কিছুটা নেগেটিভিটি নিয়ে আসছে এনার মধ্যে বুড়ো আঙুলের এই উইল আর লজিক পোর্শান অর্থাৎ উপরের এই উইল পোর্শান আর নিচের লজিক পোর্শান প্রায় সমান দুটো ভাগে বিভক্ত যেমন প্ল্যানিং করতে পারবে তা বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম এরা করতে পারবে অন্যান্য আঙুলগুলো দেখে নেব তর্জনী আঙুল কিছুটা ছোট পড়ে গিয়েছে এরা দায়িত্ব নিতে ভয় পায় আত্মসম্মান বোধকম সহজেই রিয়্যাক্ট করে না যা জ্যোতিষীদের জন্য ভালোই বলা যায় কারণ পাবলিক ডিলিংস অনেক করতে হয় মানুষ ভালো বলবে আবার কেউ কেউ খারাপও বলবে খারাপ কথা শোনার হ্যাবিট রাখতে হবে তা গায়ে মাখলে চলবে না তর্জনী আঙুল যদি বড় হয়ে যায় সে সাথে সাথেই রিয়াক্ট রিয়াক্ট করবে যার জন্য অনেক সময় বিপরীত পরিস্থিতিও তৈরি হতে পারে এছাড়াও ছোটো তর্জনী আঙুল ডাউন টু আর্থ করে অর্থাৎ খুব সাধারণ মানুষের সাথে সহজভাবে এরা মিশতে পারে অনামিকা আঙুলটা লম্বা আছে যার জন্য রিক্স টেকিং নেচার দেখা যাবে পারিবারিক আর্থিক যে কোনো বিষয়ে ঝুঁকি নিতেরা ভালোবাসে কনিষ্ঠ আঙুল ইন্ডিপেন্ডেন্ট আছে অর্থাৎ এই অনামিকার থেকে অনেকটা গ্যাপ তৈরি করছে স্বাধীন বিচার বুদ্ধিদেরা চলতে ভালোবাসে নিজে যা ভালো বুঝবে যেখানে বেশি লাভ দেখবে সেদিকেই এগোবে অন্যের পরামর্শ শুনবে হয়তো কিন্তু চলবে নিজের পথে এইবারে চলে আসছি হাতের গ্রহ পর্বতগুলোতে প্রথমে দেখবো আমরা বুথ পর্বত বুথ পর্বত বেশ ভালো অবস্থাতেই রয়েছে বুথ পর্বতে অনেকগুলো এরকম স্পষ্ট লম্বালম্বি উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন রয়েছে মানুষকে অ্যাট্রাক্টিভ নেচারের বানায় এই রেখাগুলো হিলিং কোয়ালিটি মধ্যে ভালো থাকে মানুষকে সান্ত্বনা দিতে পারে ভালো সাধারণ মানুষ এদের কাছে নিজের সমস্যা শেয়ার করে শান্তি পায় আর জ্যোতিষীর কাছে মানুষ সাধারণত বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আসে হাতের মধ্যে দেখতে পাচ্ছি স্পষ্ট রেখা রয়েছে যা বেশ লম্বা এবং এই রেখা তৈরি হচ্ছে প্রথম ভাগ্য রেখা থেকে ব্যবসায়িক বুদ্ধি বিচক্ষণতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো বাক্য প্রয়োগের গুণ বাড়ায় এই বুধ রেখা যেহেতু রেখা থেকে উঠছে তাই ব্যবসা বা বুদ্ধিমাত্রা দ্বারা ভাগ্য অর্থ বৃদ্ধি ঘটবে বুধ রেখার আরও একটি গুণ আছে এই রেখা বেশ স্পষ্ট গভীর লম্বা থাকলে অনেকটা এই হাতের মতো গুজ্জবিদ্যা রহস্যময় বিদ্যায় মানুষকে পারদর্শী করে অনেক গভীরে গিয়ে এরা রিসার্চ করার ক্ষমতা রাখে রবির পর্বত মোটামুটি ঠিকঠাকই রয়েছে মূল রবি রেখা এই দ্বিতীয় ভাগ্যরেখা থেকে তৈরি হচ্ছে তবে ভাঙা ভাঙা অবস্থায় তৈরি হচ্ছে যদিও শেষে এসে স্পষ্ট এবং গভীর হচ্ছে তাই এই মুহূর্তে নাম যশ খ্যাতি সাফল্য তেমন নেই বয়স যত বাড়বে সাথে সাথে কর্মজীবনে সুনাম প্রতিষ্ঠা ফেম আসবে এই রবির পর্বতে ফিসের মতো একটি চিহ্ন তৈরি হচ্ছে যদিও ওপরে সামান্য একটু জায়গা ইনকমপ্লিট এখনও রয়েছে এই ফিসটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ভবিষ্যতে প্রচুর নাম সামাজিক প্রতিষ্ঠা অকল্পনীয় আর্থিক সাফল্যনাকে দেবে তবে এখনই রয়েছে এই রবির পর্বতে বুথ পর্বত ঘেসে একটি স্পষ্ট বিচ্ছিন্ন ব্যবসায়িক বা বুধের কাজ বুদ্ধি প্রয়োগে সাফল্যের চিহ্ন হলো এই চিহ্ন একাধিক পথে রোজগারও দেবে আর রবিতে এই হৃদয় রেখার সাথে যুক্ত পষ্ট ত্রিভুজ চিহ্ন ভ্যালুয়েবল অ্যাসেট বা দামি সম্পত্তির চিহ্ন দেখব এবার শনির পর্বতকে শনির পর্বত তো বেশ ভালো অবস্থাতেই রয়েছে শনির পর্বতে অনেকগুলো উলম্ব রেখা অর্থাৎ ভার্টিকাল লাইন যাকে স্থায়ী ধনরেখা বলে আর্থিক স্টেবিলিটি দেয় এই চিহ্নগুলো সঞ্চয়ের জন্য ভালো যে কোনোভাবে এদের হাতে টাকা কোনো না কোনো পথে চলে আসে আর বৃহস্পতি পর্বত ঘেঁষে শনি পর্বতেই ভিচিহ্ন পরিশ্রমের অনুপাতে মানুষকে বেশি রেজাল্ট দেয় অর্থ মান সম্মান সন্তুষ্টি এবং একাধিক পথে রোজগারও দিয়ে থাকে বৃহস্পতি পর্বতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্পষ্ট সলমান রিং যা খুব রেয়ার মানুষকে ধার্মিক বানায় শিক্ষাগতার গুণ দেয় গুজ্যবিদ্যা রহস্যময় বিদ্যা জানার আগ্রহ দেয় নিজের কাজের প্রতি ধর্মের প্রতি এরা খুব সিনসিয়ার নিষ্ঠাবান থাকে অনেকগুলো সলমান রিং আবার বিভিন্ন দিক থেকে রোজগারও দিয়ে থাকে বৃহস্পতি পর্বতে স্পষ্ট লম্বা প্রগতি রেখা বা অ্যাম্বিশান লাইন রয়েছে এই অ্যাম্বিশান লাইন জীবনে উচ্চাকাঙ্ক্ষা বা গোল অনেক বড় বানায় দেখব এবার মঙ্গল পর্বত হাতের মধ্যে দুটো মঙ্গল পর্বতই খুব ডেভেলপ খুব শক্তিশালী মঙ্গল পর্বত ফিল্ডে কাজ করার ক্ষমতা ভালো থাকবে দীর্ঘক্ষণ ধরে ক্লান্তিহীনভাবে এরা কাজ করবে শুক্র পর্বতও ভালো অবস্থাতে রয়েছে তবে শুক্র পর্বতে প্রচুর আড়াআড়ি রেখা এই রেখাগুলোকে লাইন বলা হয় বা চিন্তা রেখাও বলা হয় এই রেখাগুলো মানসিক চিন্তা দুশ্চিন্তা টেনশান উদ্বেগ মানসিক চাপ দিয়ে থাকে শুক্র পর্বতে একটি অ্যাডিকশান লাইনও রয়েছে যাই শুক্র পর্বত থেকে উঠে আয়ু রেখা এবং ভাগ্য রেখাকে কেটে ধনুকের মতো চন্দ্র পর্বতে ঢুকে যাচ্ছে এই রেখাকেই অ্যাডিকশান লাইন বলা হয় কোনো নেশার প্রতি আসক্তি দেয় মাত্রাতিরিক্ত ধূমপান মদ্যপান বা কোনো নেশা যা শরীরে সাইড এফেক্ট বা বিষক্রিয়া তৈরি করে এই ধরনের নেশায় আসক্তি এই রেখা দ্বারা বোঝায় তাই এই রকম কোনো নেশা থাকলে সাবধান হয়ে যাওয়া উচিত ভবিষ্যতে শারীরিকভাবে এবং আর্থিকভাবে ভোগাতে পারে আমি আগেই আপনাকে আপনাদেরকে বলেছি যে কেতুতে শুভচিহ্ন যে কোনো অকাল সায়েন্স বা চর্চার জন্য বা গুপ্তবিদ্যায় আসক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাতেও কেতুতে রয়েছে স্পষ্ট ফিস সাইন ফিসের মুখ উপরের দিকে কেতুতে ফিস হঠাৎ প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি তো দেয় এছাড়া এরা ধার্মিক আধ্যাত্মিক কাজ দ্বারা অর্থ লাভ করে থাকে অনুশাসন প্রিয় হয় মানসিক জোরও এদের মধ্যে ভালো থাকে দেখব এবার চন্দ্র পর্বতকে চন্দ্র পর্বত বেশ ভালো অবস্থাতেই রয়েছে দুটো ভাগ্যরেখা প্যারালালি চলছে এবং দুটো ভাগ্যরেখায় এই চন্দ্র পর্বত থেকে তৈরি হচ্ছে একেই মূল্যাক বলে অর্থাৎ চন্দ্রের কাজ দ্বারা সেই কাজের মধ্যে কোনো সেবামূলক কাজ যেমন ডাক্তারি টিচিং রাজনীতি যেমন পড়ে তেমনই চন্দ্রের কাজের মধ্যে অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রও পড়ে এই যে কোনো এর মধ্যে যে কোনো কাজ দ্বারা ভাগ্যবিদ্ধিদের হয় অথবা মন কল্পনা শক্তি লেখনী শক্তির সাহায্য বা যাত্রা দূরযাত্রা বিদেশের সাথে যুক্ত কাজেও এরা বিশেষভাবে সফল হয় চন্দ্রপর্বতে রয়েছে একটি ফিস চন্দ্রপর্বতে চন্দ্র ফিস থাকলে চন্দ্রের যে সমস্ত কাজগুলো বললাম এই সমস্ত কাজের মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠা মান সম্মান স্ট্যাটাস অকল্পনীয় অর্থ উপার্জনের শক্তিও আমাদের দিয়ে থাকে ভাগ্যরেখা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এই প্রথম ভাগ্যরেখাটা এই তেত্রিশের পর থেকে তার মধ্যে একটা কালার চেঞ্জ হচ্ছে এবং আগে যতটা মোটা ছিল ততটা আর মোটা নেই এই তেত্রিশের পরবর্তী সময়ে অর্থাৎ তেত্রিশের পর থেকে প্রথম ভাগ্যরেখা বেশি শক্তিশালী হচ্ছে দ্বিতীয় ভাগ্যরেখাটা উঠছে এইখান থেকে অর্থাৎ প্রায় একত্রিশ বত্রিশ বছর বয়স থেকে এই ভাগ্যরেখাটাও এই পঁয়ত্রিশের পর থেকে বেশি কষ্ট হচ্ছে এবং গভীরতাও বাড়ছে দ্বিতীয় ভাগ্যরেখার দুটো এইরকম স্ট্রং ভাগ্যরেখা বরদানস্বরূপ অর্থ রোজগারের অসীম ক্ষমতা তৈরি করে বহু দিক থেকে প্রচুর অর্থ এদের কাছে চলে আসে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আয়ু রেখা থেকে একটি স্ট্রং ব্রাঞ্চ এই চন্দ্র পর্বতের একদম ভিতরে ঢুকে আসছে যা ফরেন সেটেলমেন্ট দেখায় অর্থাৎ বিদেশে স্থায়ীভাবে বসবাসের যোগ তৈরি করে এতগুলো ভালো ভালো জিনিস আমি দেখালাম তাও সমস্যা কেন মনের মধ্যে এত কনফিউশান কেন তার মূল কারণ হল হাতের এই মাইন্ডলাইন বা শিররেখা বা মস্তিষ্ক রেখায় এই দীর্ঘ সময় ধরে জব বা চেনের মতো ফরমেশান দীর্ঘ সময় ধরে মানসিক অস্থিরতা বুদ্ধিভ্রম মন টিকতে দেবে না কনফিউশান বুদ্ধিভ্রমে মানসিক শান্তি নষ্ট আর্থিক ক্ষতি সময় নষ্ট এবং মানসিক আঘাতও দেবে প্রায় একত্রিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত এই রকম চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই লাইন বা শিররেখা নর্মাল অবস্থায় আসছে পরবর্তী সময় আমরা কি দেখছি লাইন বা শিররেখা খুব সুন্দরভাবে ধীরে ধীরে এই চন্দ্র পর্বতের দিকে ব্যাক নিচ্ছে অর্থাৎ কল্পনা শক্তি ক্রিয়েটিভিটি ইন্টুয়েশান পূর্বানুমান ক্ষমতা এনার মধ্যে বাড়বে মাইন্ড লাইন থেকে একটি স্পষ্ট শাখা রেখা রবির পর্বতের দিকে যাচ্ছে যা মান সম্মান সাফল্যের সম্ভাবনা এনার জীবনে বাড়বে বাড়াবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে হার্ট লাইনেও অনেক ফলিং লাইন রয়েছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লাইন হার্ট লাইন থেকে ফল করছে রিলেশানশিপে প্রতারণা ইমোশনাল কষ্টের যোগ তাই সাবধান হয়ে যাওয়া উচিত অর্থাৎ সম্পর্ক থেকে সাবধানে থাকা উচিত সব শেষে বলব এনাকে এই একত্রিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতেই হবে রেমিডি দিয়ে হয়তো কিছুটা রিলিফ পাবেন তবে আমি শিওর একত্রিশ বত্রিশের পর আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি অ্যাস্ট্রোলজি প্রফেশানেই অনেক দূরে এগোতে পারবেন আজকের মতো শেষ করলাম আমাকে এতটা সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার